আপনারা অনেক সময় আমাকে টেক্সট করে থাকেন, অনেকে টেক্সট করে থাকেন, অনেকের টেক্সট দেখার আমার সময় হয়, সুযোগ হয়, অনেকেরটা দেখার সুযোগ হয় না, সময় হয় না ব্যস্ততার কারণে। তো আজকে কিছু টেক্সট, আপনারা যে মেসেজগুলো করেছেন সে মেসেজগুলোর মধ্যে থেকে কিছু মেসেজ নিয়ে আমি কথা বলতে চাই। আমি খুব ভালো করে জানি যে আমার ভিডিও যেগুলো, আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো, এগুলো শুধুমাত্র ছাত্রছাত্রী দেখে থাকেন না, অনেক বাবা মাও দেখে থাকেন। আমি যে টেক্সটগুলো পেয়েছি তার মধ্যে কিছু টেক্সট ছিল, বা এযাবৎ যত টেক্সট আমি পাই সেগুলোর মধ্যে অনেক টেক্সটই থাকে যে বাবা মা কনভিন্স হচ্ছে না বাহিরে পাঠানোর ক্ষেত্রে, বাবা মা সমস্যা করছে, ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে, উভয় পক্ষ থেকে এই মেসেজগুলো আমি পেয়ে থাকি যে বাবা মা রাজি হচ্ছে না। কারণগুলোর মধ্যে যেগুলো তারা বলে থাকে, অর্থাৎ আমাদের বাংলাদেশি বাবা মা যে কারণগুলো দেখিয়ে থাকেন, সেগুলোর মধ্যে অন্যতম কিছু কারণ হচ্ছে যে দেশের বাহিরে গিয়ে আসলে কি হবে, শুধু শুধু টাকাটা খরচ, অনেক টাকা খরচ হবে, তার চেয়ে দেশে একটা সরকারি চাকরি যেটা সবার টার্গেট থাকে ছেলেদের ক্ষেত্রে অধিকাংশ, এবং মেয়েদের ক্ষেত্রে তো এটা অসম্ভব একটা ব্যাপার বা অকল্পনীয় একটা ব্যাপার যখন একটা মেয়ে তার বাড়িতে বলে যে আমি দেশের বাহিরে পড়াশোনা করতে যেতে চাই। এমন অনেক মেসেজ পেয়েছি যেখানে অনেক আপু, অনেক বোন আমার, তারা আমাকে জানিয়েছে যে IELTS-এর যে ফিটা 17,000 18,000 টাকা, সেটা বাবা মা দিতে রাজি হচ্ছে না, বা HSK পরীক্ষা যেটা, চাইনিজ ল্যাঙ্গুয়েজ যেটার পরীক্ষা যেটা, সেটার কোচিং করবে, সেই কোচিংয়ের টাকাটা দিতে বাবা মা রাজি হচ্ছে না। কিন্তু সেই একই মেয়ে বা একই পরিবার, একই বাবা মা সেই মেয়ের জন্য বিয়ের সময় 8-10 লাখ টাকা, 15 লাখ টাকা, বা পরিবার ভেদে এটা সামর্থ্য ভেদে 15 থেকে 20 লাখ টাকা অবধি তারা খরচ করতে রাজি আছে, কিন্তু তারা মেয়েকে 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা দিয়ে বাহিরে পড়াশোনার জন্য পাঠাতে রাজি না। এতটা অবিশ্বাস, এতটা ইনসিকিউরিটি বাবা মার মাঝে আমাদের সমাজ ব্যবস্থায়। প্রথম আলোর পরিসংখ্যান আমি পড়ছিলাম, সেখানে আমি দেখছিলাম যে জুনিয়র স্কুলে মেয়েদের পার্সেন্টেজ, যেটা স্কুলে যাওয়ার যেই পার্সেন্টেজ যেটা, সেটা অনেক বেশি, কিন্তু যখন উচ্চশিক্ষার পার্সেন্টেজটা দেখা হয় তখন সেটা কমতে থাকে আশঙ্কাজনকভাবে। অত্যন্ত দুঃখজনক যে আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি সমাজ ব্যবস্থায় বাবা মা এখনও তার সন্তানকে বিশ্বাস করে না। আমি আমার নিজের চোখের সামনে অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা 100 টাকা যদি এখানে তারা ইনকাম করে, বা 100 টাকা যদি তাদের স্কলারশিপ হয়, উদাহরণস্বরূপ আমি বলছি, সেখান থেকে তারা চিন্তা করে কি করে 40 টাকা বা 50 টাকা বাঁচিয়ে পরিবারকে সাপোর্ট করা যাবে। বাংলাদেশি ছেলে মেয়েদেরকে, বাবা মাদেরকে বলছি, এতটা খারাপ ভাববেন না। তারা সত্যি পরিবারকে নিয়ে ভাবে, তারা সত্যি পরিবারকে অনেক ভালোবাসে, অন্যান্য যে কোনো জাতির সাথে তুলনায় আমি বলবো বাংলাদেশিরা এই যে অ্যাফেকশনের যে মানসিকতা, সহানুভূতিশীল, বা সহানুভূতিশীল বলাটা ঠিক হবে না, ভালোবাসা যেটা পরিবারের প্রতি, সেটা অনেক বেশি বাংলাদেশি ছেলে মেয়েদেরকে। সরকারি চাকরির কথা, যেটা ছেলেদের ক্ষেত্রে যে মেসেজগুলো ছেলেদের কাছ থেকে আসে, সরকারি চাকরির ব্যাপারটা, আপনি আপনার সন্তানকে, আপনার সন্তানের স্বপ্নটা কি, ইচ্ছাটা কি, সেটা কখনোই আপনি জিজ্ঞেস করেন না আপনার সন্তানকে। শুধু কোনো একটা জায়গাতে কোনোভাবে সরকারি চাকরিটা ম্যানেজ করে দিতে পারলেই হলো, আপনি ঘুষ দিতেও রাজি আছেন, 5 থেকে 10 লাখ টাকা আপনি ঘুষ দিতেও রাজি আছেন, কিন্তু 1 থেকে 2 লাখ টাকা দিয়ে দেশের বাহিরে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য আপনি রাজি না। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। স্ট্যাটিস্টিক যেটা বলে যে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের যে ঘুষের পরিস্থিতি, সেটা অত্যন্ত আশঙ্কাজনক। বাংলাদেশের সমাজ ব্যবস্থা বা বাংলাদেশে অধিকাংশই মুসলিম, মুসলিম পরিবার বা মুসলিম বাবা মা হয়েও আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়াতে রাজি আছেন, কিন্তু আপনি ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাতে রাজি না। কারণ হিসেবে আপনি একটা
ফাও একটা কারণ আপনি দেখাচ্ছেন যে দেশের বাইরে গেলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। কজন নষ্ট হয় দেশের বাইরে আসলে? জীবন নিয়ে এখানে, জীবনের যে দৌড় এখানে, সেটা নিয়ে ছেলে মেয়ে ব্যস্ত থাকে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরিজীবীর জীবন ব্যবস্থা থেকে বাংলাদেশের বাহিরে যে ছেলে মেয়েগুলো সেটেল হয় তাদের জীবন ব্যবস্থা অনেক ভালো। শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসার কথা বলেন, বসবাসের পরিবেশ বলেন, বাংলাদেশের পরিবেশের সাথে কি সেটা যায়? বাংলাদেশ নিঃসন্দেহে ভালো করছে, আমি ডিমিন করছি না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি আপনি তুলনা করেন অনেকটাই পিছিয়ে আছে। এবং সব কিছু ছাপিয়ে সন্তানের যে স্বপ্ন বা ইচ্ছাটা সেটাকে মূল্য দেওয়াটা উচিত চাপিয়ে একটা চাকরি তার মাথার উপর চাপিয়ে দেওয়ার চেয়ে। আপনাকে আমি অ্যাসিওর করছি, বিশেষ করে বাবা মাদেরকে আমি যেটা বলছি, যেহেতু আমি অনেক মেসেজে পাই, আমি সে কারণে তাদের প্রতি আমার এই প্লিড যেটা, আমার এই অনুরোধ যেটা, যে আপনি সন্তানকে বিশ্বাস করুন, সন্তানের ইচ্ছাকে আপনি মূল্যায়ন করুন। সন্তানের যদি জন্য যদি 1-1.5 লাখ বা 2 লাখ টাকা এখন খরচও হয়, ছেলে মেয়েদেরকে বাইরে পাঠান, ভালো শিক্ষা ব্যবস্থায় পাঠান, ভালো মানুষ হিসেবে তৈরি করুন, তাদের স্বপ্নকে মূল্যায়ন করুন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, বাবা মা সবসময় চায় যে একটা কি বলবো, একটা নির্বিচ্ছিন্ন বা একটা ভালো জীবন ব্যবস্থার জন্য তাকে সরকারি চাকরি যে কোনোভাবে ম্যানেজ করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে বা স্কুল কলেজগুলোতে কয়টা জায়গাতে মানুষ শেখার জন্য পড়াশোনা করে, কয়টা জায়গা আছে এরকম বলেন আমাকে? নেই বললেই চলে, নেই বললে নেই। কজন জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করে? কোনোভাবে ডিগ্রিটা কমপ্লিট করে একটা চাকরি করতে হবে, সেই চাকরিটা যে কোনোভাবে ম্যানেজ করতে হবে, চাকরির পরে একটা বিয়ে করতে হবে। বউটা কেমন হতে হবে? ছেলেদের কথা যদি বলি, বউটা হতে হবে সাদা রঙের। বাবা মার যদি টাকা থাকে, মানে শ্বশুর শাশুড়ির যদি টাকা থাকে, তাহলে সেটা খুবই ভালো হয়। বউটা হতে হবে সাদা বর্ণের, বউটা হতে হবে ফর্সা। মানসিকতার সেখানে কোনো মূল্যায়ন নেই, শিক্ষার কোনো মূল্যায়ন নেই। বউটা হতে হবে সুন্দর, সকাল 9টা থেকে 5টা অবধি চাকরি, তারপরে বউকে সময় দেওয়া। এটা হচ্ছে বাংলাদেশের সমাজ ব্যবস্থা, এখানে এসে দাঁড়িয়েছে মানুষের মানসিকতা, এখানে এসে দাঁড়িয়েছে জ্ঞান অর্জনের জন্য কজন পড়াশোনা করে। এবং ফলস্বরূপ শিক্ষাসূচক বা জ্ঞান উন্নয়ন সূচক যদি বলা হয়, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে, 138টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 129। কি শোচনীয়! জ্ঞান অর্জনের জন্য কজন পড়াশোনা করে? বাংলাদেশে আপনি ফিরে যান পিএইচডি কমপ্লিট করে, আপনাকে কখনোই সেভাবে মূল্যায়ন করা হবে না যেভাবে মূল্যায়ন করা হবে বাংলাদেশের যেন তেন সরকারি চাকরি করছে তেমন একজনকে। সরকারি চাকরিকে আমি ডিমিন করছি না, কিন্তু একইভাবে যারা পিএইচডি করে বা পোস্ট ডক্ট করে বাংলাদেশে ব্যাক করে, তাদেরকে কি যথারীতি মূল্যায়ন করা হয়, যথাযথ মূল্যায়ন করা হয়? এবং এই যেই জিনিসগুলো আমি বললাম, মেয়েদেরকে সে সুযোগটা না দেওয়া, বাংলাদেশের 49.76% হচ্ছে মেয়ে, জনগণের, আমাদের জনগোষ্ঠীর অর্ধেক। সেখানে মেয়েদেরকে এমনভাবে বড় করা হয় যে পুরুষকে সন্তুষ্ট করার একটা উপকরণ হিসেবে। অধিকাংশ পরিবারই এই শিক্ষাটা মেয়েকে কখনোই দেয় না যে নিজের পায়ে দাঁড়াতে হবে। পরিবার সবসময় মনে করে যে একটা মেয়ে যথেষ্ট মানুষ নয়, পরিপূর্ণ একজন মানুষ নয়, তার জীবনের দায়িত্ব শুধুমাত্র একজন ছেলে নিতে পারে। একটা মেয়ে তখনই নিরাপদ বা তখনই ভালো বা তখনই সে স্বয়ংসম্পূর্ণ যখন তার একটা ভালো জায়গায় বিয়ে হচ্ছে। কোনো একটা মেয়ের সফলতা বিবেচনা করা হয় তার স্বামীর চাকরি দিয়ে, তার স্বামীর ইনকাম দিয়ে। এই জঘন্য মানসিকতা থেকে বাংলাদেশের সমাজ ব্যবস্থা বা বাংলাদেশের বাবা মা যেদিন বের হতে পারবে, বাংলাদেশ সেদিন এগোবে। সব কিছু ছাপিয়ে কথা বলার কারণটা হচ্ছে বাবা মার প্রতি আমি বলছি, ছেলে মেয়ের ইচ্ছাকে মূল্যায়ন করুন, ছেলে মেয়েদেরকে বাইরে পাঠান, বাইরে শিক্ষা ব্যবস্থা, বাইরে হাজারটা অপরচুনিটি রয়েছে। আপনি ছেলে মেয়েকে আপনি বাইরে পাঠাবেন, স্কলারশিপ পাওয়ার 2-3 মাসে গিয়ে আপনাকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারবে। এটা একদম স্বপ্ন নয়, একদম স্বপ্ন নয়, খুব বাস্তবতা। তো সন্তানকে বিশ্বাস করুন, বিশেষ করে আপনার মেয়ে সন্তান, সে
পরিপূর্ণ একজন মানুষ, তাকে পরিপূর্ণ একজন মানুষ ভাবতে শিখুন, তাকে সহযোগিতা করুন, তার যদি টাকার প্রয়োজন হয় কিছু সেটা তাকে দিন। আপনি বিয়ের জন্য তো 5-10 লাখ টাকা খরচ করতে রাজি আছেন, তার জন্য আপনি শিক্ষার জন্য কেন আপনি 1-2 লাখ টাকা খরচ করতে রাজি না? খুবই দুঃখজনক, আপনার মানসিকতা যদি এমনই হয়ে থাকে তাহলে সন্তান নেওয়াটা আপনার উচিত হয়নি। আর ছেলেদের কথা যেটা, তার যদি দেশের বাইরে এসে ভালো করতে পারে তাহলে সেটাই করুক না, তাকে কেন অনিসলামিকভাবে ঘুষ দিয়ে চাকরি নিয়ে একটা সরকারি চাকরি তাকে পাইয়েই দিতে হবে কেন? সেটা আশা করি জিনিসগুলো নিয়ে ভাববেন, এবং আমার ভাই বোন যারা ভিডিওটা দেখছেন তারা আশা করি বাবা মার কাছে কথাগুলো পৌঁছাবেন। একজন মানুষও যদি আমার এই কথাগুলো নিয়ে ভাবে সেটাই আমার সফলতা। আমি আশা করি বাংলাদেশ পরিবর্তন হবে, পরিবর্তন হচ্ছেও এবং পরিবর্তন হবে আমি বিশ্বাস করি। প্রচুর ছেলেমেয়ে বাইরে আসবে, আমাদের যে জ্ঞান উন্নয়ন সূচক সেটা 138-এর মধ্যে 129-এ পড়ে থাকবে না, সেটা অনেক সামনে আসবে আমি এটা বিশ্বাস করি। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।